নমস্কার। তো প্রথমেই আপনাদেরকে পরিচয় করে দিই, ডক্টর শাশ্বতী সিনহা, উনি সিনিয়র কনসালটেন্ট এবং এমরি হসপিটালে কর্মরত। ভ্যাকসিনেশন ড্রাইভের অনেক পজিটিভ এফেক্ট আছে, রাইট? আমরা একটা ইমিউনাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের আমরা ইনফেক্টেড মানে প্রিভেন্ট করছি, আর হলেও সিভারিটি কমবে, দ্যাটস দ্য সায়েন্স। এবার এখন এই যে রিসেন্টলি বিভিন্ন ধরনের স্ক্যাম, এই এই যে বিভিন্ন ধরনের স্ক্যাম আসছে, যে ফলস ভ্যাকসিনেশন ড্রাইভের বিভিন্ন ধরনের জায়গা তৈরি হচ্ছে, মানুষ ফলস ভ্যাকসিনেশন করছে, মানুষ ভয় পাচ্ছে। আবার অনেক ইনফোডেমিক আছে যারা প্রচার করছে ভ্যাকসিনেশন নিলে অনেক কিছু হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, অটিজম মানে অন্য ধরনের কোনো ডিজিজ হতে পারে, এটা থেকে ইনফেকশন হতে পারে, অনেক ধরনের। তো এটা মানুষের মধ্যে বিভিন্ন রকম আয়দার ইনফোডেমিক অথবা বিভিন্ন ধরনের সামাজিক যে মানুষের বিভিন্ন ধরনের ব্যবসা বলুন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বলুন, তার ফলে একটা মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যাচ্ছে। তো সেই রেসপেক্টে আপনি যদি একটু আলোকপাত করেন এই ভ্যাকসিনেশন ড্রাইভ নিয়ে, এবং কিভাবে এটা সমাজকে এই করোনার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে। দেখুন, আমরা সবাই দেখেছি যে করোনা কি ভয়ঙ্কর আকার নিতে পারে, আর সে কাউকে স্পেয়ার করে না, না বয়স্ক না ইয়াং। আমরা কত কত ফ্যামিলি শেষ হয়ে যেতে দেখেছি। তো সেই ক্ষেত্রে ভ্যাকসিন এটা তো একটা টাইম টেস্টেড, ইট ইজ সাইন্টিফিক। তো সেই ক্ষেত্রে যেখানে এটা প্রুভ হয়ে গেছে যে ভ্যাকসিনেট হলে, ফুললি ভ্যাকসিনেট হলে, ইনফ্যাক্ট সেকেন্ড ডোজে নিয়ে নেওয়ার 2 সপ্তাহ পরে একটা অ্যাডিকুয়েট ইমিউনিটি তৈরি হওয়ার কথা। আর এগুলো কিন্তু সব সাইন্টিফিক্যালি বেজ নয় যে এই সাইড এফেক্ট হবে, ওই সাইড এফেক্ট হবে। সাইড এফেক্ট এটা দেখা গেছে, অনেকগুলো সাইন্টিফিক ট্রায়াল করে দেখা গেছে যে সাইড এফেক্টের সংখ্যা 0.5%-এরও কম। তো সেই ক্ষেত্রে আমার যদি বেনিফিটটা এত বেশি হয় আর সাইড এফেক্টের রিস্কটা যদি এত কম হয়, আর যেখানে আমি জানি এই রোগটা হলে এটা প্রাণহানি হতে পারে, আমার হয়তো হবে না কারণ আমার বয়সটা কম, কিন্তু আমি এই ভাইরাসটা যদি আমার পরিবারে কোনো বৃদ্ধ মানুষকে দিই বা কোনো মানুষকে দিই যার নাকি ইমিউনিটি লেভেল কম, তার তো একটা সিভিয়ার লাইফ থ্রেটনিং ডিজিজ হতে পারে। তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনেশন অবশ্যই নেওয়া, আর যত মানুষ ভ্যাকসিনেট হবে, আমাদের দেশে এই জন্য এখনো থার্ড ওয়েভ সেকেন্ড ওয়েভের মানে ম্যাগনিটিউডটা এত বেশি, যেহেতু আমাদের পপুলেশনটা এত বেশি, মানে এত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখনো আমাদের পুরো দেশে আমরা হয়তো 5-6% পিপলকে ভ্যাকসিনেট করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের ভ্যাকসিনেশন ড্রাইভটাকে সাপোর্ট করুক, সবাই যান ভ্যাকসিন প্লিজ নিন, আপনাদের টার্ন আসলে ভ্যাকসিনটা কিন্তু পোস্টপোন করবেন না। তাহলে ভ্যাকসিনেশন ড্রাইভে চলুন আমরা সবাই মিলে অংশগ্রহণ করি, এবং আমাদেরকে আগামী দিনে COVID-19-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। এটা আমাদের একটা বার্তা আমাদের আজকে দিদি দিলেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কেন প্রয়োজন করার জন্য। ডক্টর ঘোষকে আমি স্পেশালি থ্যাংক ইউ বলবো এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার। আমি আপনাকে আমাদের নিউক্লিয়ার হেলথ ফ্যামিলির তরফ থেকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।